বাটন ফোনে যদি 8 থেকে 10 দিন চার্জ না যায় সেক্ষেত্রে একটু বিরক্তকরই লাগে, কারণ অ্যান্ড্রয়েডের মতো তো বাটন প্রতিদিন চার্জ করা যায় না। আজকে এমন একটা ফোনের সন্ধান দিব টাইটানিক কোম্পানির। ভাই আসলে আমিও কিন্তু রিভিউ করার ক্ষেত্রে একটু আশ্চর্য হয়েছি যে এত অল্প প্রাইজের ভিতরে কিভাবে সম্ভব হলো। যাই হোক, আজকে এই টাইটানিক নিউ মডেল ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কিন্তু থাকবে 3000 mAh-এর ব্যাটারি, যা আসলেই বিশাল ছিল, এবং এই ফোনটি থাকবে বড় টর্চ, আর এই ফোনটির ভিতরে কল কোয়ালিটি, তাছাড়া ফোনটির ভিতরে নেটওয়ার্ক কেমন পাবেন। অনেক ফোন আছে বাসার ভিতরে বা অফিস আদালতের ভিতরে নেটওয়ার্কের সমস্যা করে, অনেকেই আছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশিও একটা ফিচার ফোন ইউজ করেন, তাদের ক্ষেত্রে 6-6টা একটা ফিচার ফোন না হলেই নয়। তাছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু লং টাইম কথা বলতে পারবেন, কিছু ফোন আছে লং টাইম কথা বললে গরম হয়ে যায়, এবং কিছু ফোন আছে যে কথা বললে কেটে যায়, নেটওয়ার্কের ঝামেলা করে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে, তাহলেই বুঝবেন এত অল্প প্রাইজে কীভাবে সম্ভব করলো এই টাইটানিক কোম্পানি। তবে ভাই এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই AMD নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আকর্ষণে ফিরে যাই এবং দেখি খুঁটে নাটে এই ফোনটির সম্বন্ধে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টাইটানিক T175 এই ফোনটির মডেল। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র 1050 টাকা, অকল্পনীয় ব্যাপার স্যাপার। যাই হোক, এই ফোনটিতে থাকবে 1 বছরের একটা ওয়ারেন্টি, তাছাড়া ফোনটি কিন্তু পেয়ে যাবেন 5টা কালার ভেরিয়েন্টে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস করছে, আর মডেলে কিন্তু কিছুটা ইউনিক ভাব আছে আমরা দেখতেই পাচ্ছি, যা অ্যাভেলেবেল অন্যান্য যে কিপ্যাড ফোন তা থেকে কিন্তু আলাদা। এই ফোনটির ভিতরে হিউজ পরিমাণের ফিচার্স আমাদের জন্য রাখা আছে, এই সমস্ত ফিচার্স দেখব। তার আগে আমরা একেবারে ফোনটি আনবক্স করে ফেললাম, দেখতেই পাচ্ছেন যে অলরেডি একটা ফিচার ফোন হাতে পেয়ে গেছি। মডেলে আসলে কিছুটা পরিবর্তন করা হয়েছে, যা দেখতে কিন্তু কালার মিশ্রণের কারণে কিন্তু আরও গর্জিয়াস দেখাচ্ছিল এই ফোনটি। অবশ্য ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, ফোনটিতে একটা চার্জার পাবেন, 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন চার্জারে টাইপ বি পোর্টের, তাছাড়া একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, 1 বছরের সার্ভিস পাবেন। যেখান থেকে ফোনটি কিনবেন অবশ্যই সেখান থেকে কিন্তু ফ্রিতে সার্ভিস করে নিতে পারবেন। সাথে থাকছে সেই আকর্ষণীয় 3000 mAh-এর একটা বিশাল ব্যাটারি। দেখতেই পাচ্ছেন ছোট ফোন, ছোট ডিসপ্লে, বিশাল ব্যাটারি, অনায়াসেই কিন্তু 8 থেকে 10 দিন চার্জ নেওয়া সম্ভব এই 3000 mAh-এর ব্যাটারি দিয়ে। এবং এই ব্যাটারিতেও কিন্তু থাকবে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অনেক ব্যাটারি আছে যে ফোনের কেনার কিছুদিন পরই ফুলে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানি থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, কিন্তু প্লাস্টিক বিল্ট হলেও কিন্তু ভাই এর বিল্ট ম্যাটেরিয়ালটা আমার কাছে গর্জিয়াস লাগতেছিল, কারণ কিছুটা ম্যাট ফিনিশিং ভাব আছে এবং এই ফোনটিতে ক্র্যাশ পড়বে না একেবারেই, যা দেখতে পাচ্ছেন কিছুটা ডিজাইন করা হয়েছে এই ফোনটির রেয়ার প্যানেলে। এছাড়া ফোনের যে মূল বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে সন্তুষ্টই হলাম, এর নেটওয়ার্ক ইন্টারনেটও মোটামুটি শক্তিশালী ছিল, 2 সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 GB পর্যন্ত। একটু উপর উঠলে লাউড পাবেন একটা বিশাল আকারের, সাইডেই পাবেন একটা ক্যামেরা, তাছাড়া ফোনের টর্চ তো ভাই এটা থাকছে একদম বিশাল ব্যাপার স্যাপার নিয়ে, এক প্রকারে কিন্তু টর্চটা জ্বালিয়ে দেখাবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে অলরেডি ফোনটি কিন্তু সেট আপ দেওয়া কমপ্লিট। ফোনটি একটু ওপেন করব, এখানে ফোনটি ওপেন করার সাথে সাথে টাইটানিক ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে, এ বিষয়েও আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে ফোনটির কিপ্যাডগুলো কী অবস্থা ছিল। এই ফোনটির যে কিপ্যাডগুলো কিছুটা হার্ড হবে এই কিপ্যাডগুলো, কিন্তু এই কিপ্যাডগুলো আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা নেই, এবং একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে, অনেকেই কিন্তু ভাইব্রেশন খুঁজে বেড়ান, একের ভিতরে কিন্তু সব পাচ্ছেন এই ফোনটিতে, ভাইব্রেশন পাবেন ফোনটিতে, এবং এই ফোনটিতে কিন্তু গ্রুপ কলিং কথা বলতে পারবেন, অনেকেই কিন্তু গ্রুপ কলে কথা বলে থাকেন ফিচার ফোন দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট হতে পারে। তাছাড়া এই ফিচার ফোনটির আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে, সেও এক পর্যায়ে দেখতে পারবেন। অবশ্যই এর যে ডিসপ্লেটা, ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল, ছোট হলেও কিন্তু গর্জিয়াস ছিল,
অল্পতেই কিন্তু অক্ষরগুলো বড় বড় আসতেছিল এবং নীলাব রাইডের একটা আলো পাবেন ফোনটিতে। ফোনটির কল হিস্টোরির ভিতরে বড় বড় মতো মিস কল, ডায়াল কল, রিসিভ কলের সমস্ত পেয়ে যাবেন। এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এটা কিন্তু ভাই আসলেই দুর্দান্ত ছিল। যাই হোক, ফোনটি আগেও বলেছিলাম যে আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন, এই ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে, কিন্তু আসলেই এটাও কিন্তু দুর্দান্ত একটা অপশন ছিল। টুলসের ভিতরে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম সেট করতে পারবেন একসাথে তিনটা ফোনটিতে। ওয়ার্ল্ড ক্লক পাবেন, স্টপ ওয়াচ পেয়ে যাবেন এবং ব্লুটুথ পাবেন কিন্তু সেই কাঙ্ক্ষিত টর্চ। টর্চটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে মোটামুটি বেশ আলো ছিল কিন্তু টর্চটিতে, যেটা দিয়ে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু পথ চলা যাবে অনায়াসেই, তাতে কোনো সমস্যা হবে না। আর মোটামুটি বেশ ভালোই আলো ছিল এই টর্চটিতে। অনেকের বড় টর্চ আবার পছন্দ না, আবার অনেকে বড় টর্চ খুঁজে বেড়ান, তাদের জন্য একটু সমস্যা হতেই পারবে যারা টর্চ ইউজ করতে চায় না। তাছাড়া ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, এটা কিন্তু ভাই আসলেই দুর্দান্ত ছিল। 500 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে, যেটা কিন্তু আসলেই দুর্দান্ত ছিল। মেসেজ ক্যাপাসিটি 500 রাখা হয়েছে। আমরা গতকালকে যে ফোনটা রিভিউ করেছিলাম সেটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। যাই হোক, ফোনটিতে ফাইল ম্যানেজার, ক্যামেরা, ভিডিও রেকর্ডার, FM রেডিও পাবেন, হেডফোন ভিম FM শুনতে পারবেন, ভিডিও সাউন্ড রেকর্ডও করতে পারবেন। তাছাড়া ফোনটিতে 4টা গেমস থাকবে, নতুন নতুন কিছু গেমস দেওয়া আছে, আপনি চাইলেই কিন্তু খেলতে পারবেন। অবশ্যই গেমসগুলো কিনে খেলতে হবে, 3-4 বার ট্রাই ফ্রিতে করতে পারবেন তারপরেই। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও থাকবে যে প্রোফাইল, এখানে কিন্তু রিংটোন অপশনগুলো থাকবে, আপনি চাইলে কিন্তু ভাইব্রেশন এবং রিংটোন একসাথে দিতে পারবেন এবং এখান থেকেই ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, মোটামুটি লেভেলের একটা সাউন্ড পাবেন। একেবারে যে হাই সাউন্ড দেবে সেটা কিন্তু না, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু সাউন্ড এই ফোনটিতে পাবেন। তাছাড়া ফোনটিতে কল সেটিংস, সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস পাবেন, সেখানের ভিতরেই কিন্তু সব কিছু অ্যাভেলেবেল দেওয়া আছে, যেটা বড় বড় মতো থাকে। অটো কল রেকর্ডটা কিন্তু এখানেই পাবেন, অবশ্যই একটা টিক দিয়ে দেবেন, শুধু একটা এইচডি কার্ড ভরবেন, অল কলগুলো রেকর্ড হতে থাকবে। তাছাড়া ফোনটির ভিতরে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো, অটো পাওয়ার অন অফ এখানেই পাবেন। ফোনটি রিসেট দিতে হলে 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে, অটো ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন এখান থেকেই। ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকবে, পারবেন সিকিউরিটি লকও করে রাখতে, এবং ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সব কিছুই কিন্তু থাকবে এই ফোনটিতে। এখন বড় বড় মতো অন্যান্য ফিচার ফোনে যেরকম থাকে একেবারে হুবহু একই রকম আছে, এখন মূল বিষয় যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, এটা ভাই আমাকে একেবারে আশ্চর্য করেছে। কারণ এত মিষ্টি সাউন্ড ছিল এই ফোনটির যেটা বলার মতো না। আর লাউটের বিষয়টা অনেক ফোনই আছে যে বেশিরভাগ ফোনেই সাউন্ড কিন্তু লাউটে চলে যায়, এই ফোনটির ক্ষেত্রে তার ব্যতিক্রম নেই, অবশ্যই সাউন্ড লাউটে চলে যাবে। এবং এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বললে বলতে হবে যে নেটওয়ার্ক কেমন থাকবে। টাইটানিক, নতুন যে সমস্ত যে কোম্পানির ফোনই হোক না কেন, মার্কেটে যখন আসে এরা একটু ভালো করার চেষ্টা করে মার্কেট ধরার জন্য, এটা আমরা কম বেশি সবাই জানি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখাচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।